আসসালামু আলাইকুম, এক্সপার্ট সলিউশন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ল্যাপটপের ব্র্যান্ড তো দেখতে পাচ্ছেন ডেল, এবং মডেল নাম্বার তো আমরা যদি দেখাই দিই সেটা হচ্ছে এখানে সম্ভবত এর মডেল নাম্বারটি হচ্ছে E6420। তো এটা আসলে মূল সমস্যা কি, এটা কমপ্লেন দিয়ে গেছে, তো সেটা হলো কিবোর্ডের সমস্যা। তো আসলে এটা যে কাজটি করব সেটা আমাদের সাথে আছে আমাদের রবিন ভাই, তো এই কাজটি আসলে দেখাবে রবিন ভাই। তো রবিন ভাই চলুন এটাকে রান করি আমরা। প্রবলেমটা তো বলা হয়ে গেছে, যে প্রবলেমটা মানে তো হয়েছে আপনার কিবোর্ডে। অ্যাকচুয়ালি কিবোর্ডটা খোলাটা খুব ইজি, বাট যদি না জানেন সেক্ষেত্রে অনেক কঠিন হয়ে পড়ে। আমি দেখাচ্ছি কিভাবে কিবোর্ডটা ওপেন করতে হবে। প্রথমে আপনাকে ব্যাটারিটা খুলে নিতে হবে। দেখুন এখানে দুটা স্ক্রু আছে, এখন এখানে কিন্তু একটা সিম্বল দেওয়া আছে কিবোর্ডে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় এই সিম্বলগুলো দেওয়া থাকে, বাট অনেকে খেয়াল করে না, উল্টো পাল্টা টানাটানি করে, এবং কিবোর্ডই শুধু নষ্ট করে না, নষ্টটার সাথে সাথে কম্পিউটারটাও করে। তো দেখিয়ে নিচ্ছি, খুব সিম্পল, খুব কঠিন কিছু না। এখন অনেকে কি করে, যেটা এখানে খোলার পর এখানে টানাটানি করে। তো এরপর যেটা করতে হবে আপনাকে, দেখুন এখানে একটা বর্ডার, কমলা কালার একটা বর্ডার আছে, জাস্ট এখানে ধরে এইটাকে উঠিয়ে দিতে হবে। দেন এখানে দেখুন তিনটে স্ক্রু আছে, তিনটা বা চারটা, দেখি বুঝবেন অ্যাকচুয়ালি, কারণ এই প্লেটটার সাথে লাগানো আছে এই স্ক্রুগুলো। কানেকশন দিয়ে লাগাতে হবে, এখানে দেখে দিচ্ছি এটা নতুন কিবোর্ড। তবে ভাই আমার কাছে মনে হচ্ছে নতুন কিবোর্ড একটু পরিবর্তন আছে, সেটা হচ্ছে আপনারা যদি ফলো করেন সেটা হলো আমাদের এইখানে যে কেবলটা আছে, এই যে কেবলটা রেবনটা, সেটা কিন্তু এখানে নাই। আর এটা কিন্তু আসলে বলা করা হয়েছে যে কনভার্ট করে, আপনি যদি খেয়াল করেন একটা সার্কিটের মাধ্যমে কনভার্ট করে এই রেবনটা করা হয়েছে। তো এটাতে নতুনের কিন্তু ওই ওই কেবলটা দেওয়া হয়নি, তো আমাদের পুরো কেবলটা ব্যবহার করতে হবে। এই তো ওকে, তার মানে খেয়াল রাখতে হবে যখন আপনি নতুন কিবোর্ডটা নেবেন, পুরাতন কিবোর্ডটা যখন খুলবেন খুব সাবধানে খুলতে হবে যাতে এই রেবনটা নষ্ট না হয়। খুব সাবধান, কারণ অনেক ক্ষেত্রে যেটা হয় অনেকে পিন গুলো ভেঙে ফেলে। প্রথম উপর সাইডটা লাগাতে হবে, এখন যেটা আমি স্ক্রুগুলো লাগিয়ে দিব। অতিরিক্ত প্রেশার দেওয়া যাবে না, অতিরিক্ত প্রেশার দিলে ওটা ভেঙে যাবে, আর ভেঙে গেলে তো বুঝতে পারতেছেন কাস্টমার সাথে আপনাদের গ্যাঞ্জাম বেঁধে যাবে। তো প্রেশার দিতে হবে, তবে একটা হিসাব করে আর কি। আমি তো রান করছি, মূলত টিট টিট করে একটা শব্দ দিত যখন কিবোর্ডটা নষ্ট ছিল, এখন এই শব্দটা দিচ্ছে না।
তো আমরা জাস্ট একটু উইন্ডোজ রান পর্যন্ত অপেক্ষা করবো, দেখবো নর্মালি যে পাসওয়ার্ড যে কারণ দেয় সেখানে কিবোর্ডটা কাজ করে কিনা জাস্ট এটাই দেখবো, এটা দেখলে আমাদের হয়ে যাবে আশা করি। উইন্ডোজ রান হয়েছে, আমরা যদি জাস্ট নর্মালি কিবোর্ডটা কানেকশন হয়েছে কিনা এটা দেখতে হলে আমাদের পাসওয়ার্ড দিকে খেয়াল করলে হবে। আমরা যদি ক্লিক করি সব ঠিক আছে, তো এটা কমপ্লিট। আসলে কিবোর্ড শুধু চেঞ্জের জন্য কোনো ভিডিও তৈরি করতে হয় না, তারপরে তৈরি করলাম যে শুধুমাত্র এখানে একটু ব্যতিক্রম আছে ভিডিও, যাতে আপনারা অন্তত ইনফরমেশন পান যে এটা কি সহজে কিভাবে খোলা যায়, এই জন্য এটা বানানো। আর অনেকে বলে আসলে যে ভাই আমাদেরকে, যেমন কালকে এক ভাই বগুড়াতে বললো যে একটা মেসেজ করলো এবং সম্ভবত একটা টিএমএন স্পিকারেও একটা কমেন্টস করলো যে টিএমএন স্পিকার ওপেন করে কিভাবে, সেজন্য ভিডিও চায়। তো আসলে এগুলো চায়, এগুলো ঢাকার বাইরে যারা আছেন মাত্র সবে শুরু করেছেন তাদের দরকার হয়, এই জন্য তাদের জন্য এটি বানানো, আর কিছুই নয়। এই তো, তো রবীন্দ্র ভাই আর কিছু বলবেন? থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে কোন একটা নতুন ভিডিও ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন, যাতে করে নোটিফিকেশনের মাধ্যমে নতুন নতুন ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনগুলো আমরা দেওয়ার চেষ্টা করি সেটি যাতে আপনারা সর্বপ্রথম পেয়ে যান, এবং কমেন্টস করুন, লাইক করুন, শেয়ার করুন। তো আজকের মধ্যে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।